হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? ভালো আছি। কি করো? কি করবো, এই যে খাওয়া দাওয়া করে বসে বসে তোমার কথা ভাবতেছি আর এই যে ফোনে কথা বলতেছি। হ্যাঁ, আজকে একটা কথা মনে পড়ছে আমার, জানো? কি কথা মনে পড়ছে? সেই পুরনো একটা কথা শুনবা তুমি? পুরনো কথা? পুরনো কথা তো অনেক কথাই আছে। তারপরও যখন তোমাকে বিয়ে করে নিয়ে আসি না, ওই যে একটা পুরনো কথাটা, ওটা মনে পড়ে গেছে, শুনবা? বলো শুনি। আমি যখন বিয়ে করে তোমার নিয়ে আসলাম না, যে বাসর রাতে বাসর করলাম যে দুজন, ওই রাতে যতগুলো গল্প করছিলাম, তুমি যে আমাকে একটা কথা বলছিলে যে বাসর রাতে কিছু করতে হয় না, এটা তো কোনো ছেলে পেলেই মানে না। কিন্তু আসলে আমাকে তুমি এই কথাটা হঠাৎ করে কেন বলতে গেছিলা? বলছিলাম মেয়ে মানুষের তো স্বভাব এটাই খারাপ, একটা ছেলে মানুষ যখনই কিছু করতে চায় তখনই বাধা। হঠাৎ করে মনে হয় তোমার এই কথাগুলা কি মনে পড়লো এত বছর পর? আসলে খারাপ লাগতেছিল তো, তাই একটু পুরানো কথা বলে মনটাকে যদি আনন্দ দেওয়া পারি। হ্যাঁ, আসলে না আমার মানে এটাই বেশি মনে পড়ে যে তুমি ওই রাত্রে আমাকে এই কথাটা কেন বলছিলে যে না বাসর রাতে কিছু করতে হয় না। কেন মেয়ে মানুষের আবার ভয় কিসে? মেয়ে মানুষের আনন্দ তো বিয়ে করতে চায়। হ্যাঁ, তখন তো আমার বিয়ের বয়স হয় নাই, যখন আমার বিয়ে দিছে ছোট। আমি তো ছোট দেখে তো বিয়ে করতে চাইছিলাম তোমাকে। তোমার সাথে তো প্রেম হয় নাই, তোমার সাথে কোনো সাক্ষাৎ হয় নাই, ডাইরেক্ট বিয়ে। নতুন একজন মানুষ চিনি না, জানি না, তার সাথে কি ভয় লাগার কথা না? ভয় কেন লাগবে, ওটা তো সবকিছু স্বামী স্ত্রীর মধ্যে সয়ে নিতে হবে না, ভয় করলে চলবে? ঠিক আছে, এখন নতুন নতুন মানুষ, নতুন ঘর, সবাইকে চিনতে জানতে বুঝতে সময় লাগবে, এই কারণে। এখন কি হয়েছে, এখন সয়ে গেছে সব? এখন আর তো সমস্যা নেই না, এখন সব রাস্তা ক্লিয়ার। বলো। আচ্ছা, তুমি আমার সাথে কথা বলতে গেলে এরকম করো কি জন্য বুঝলা? কিরকম করি বলো? কথা ধীরে বলতেছ, কথা বলতে চাচ্ছ না। আসলে কি তোমার কি কোনো প্রেমিক প্রেমিকা আছে সাইডে নাকি, না কেউ আছে তোমার সামনে কথা বলতে ভয় করতেছ? কি বাসায় কি মিস্ত্রি লাগিয়ে দিছো নাকি? ও আচ্ছা, বাড়িতে কি কাজ করতেছো, কি কাজ লাগাইছো? দুতলায় রুম তুলছিস? ওই রুমে কি তুমি থাকবে না আমি থাকবো? গেলে তো রুম পৃথক করতে হবে না দুজনে। না, তুমি একটা রুম থাকবে, আমি একটা রুম থাকবো। ওই যে তুমি যে বললা যে তোমার এখনো রাস্তা বলে ক্লিয়ার হয় নাই, তোমার কাছে থাকলে আমার সমস্যা না? হ্যাঁ সমস্যাই তো, যদি তোমার কেউ থাকে থাকে এখন নতুন করে। আমার কেউ নাই, এখন তুমি যদি থাকে থাকে নতুন করে নিয়ে থাকো তাহলে তোমার থাকবে, আমার না। আমার কে থাকবো, আমি তো বাড়ি ঘরে কাজ করে এই সময় পাই না, আমার আবার কারোর সাথে কথা বলার সময় আছে। অবশ্যই আছে, কথা অবশ্যই বলতে পারো, কেন বলবো না? এটা কি আমি জানি, কথা বলার সময় নেই সেটা জানি। আমি শ্বশুর শাশুড়ি ঘর নিয়ে ব্যস্ত থাকি। তাই বাবা, তুমি ভা যে ঘর আনি তুমি, না তুমি ঘরটা নিয়ে সব ব্যস্ত থাকো, আমার কথা মনে রাখো না। যদি দুজন এক জায়গায় থাকি না, এক রুমে যদি থাকি আমি যাওয়ার পরে, তোমার আমি যে কী এবার করবো, আমার তো তোমার কোনো কথাই মানবো না, কোনো বাধাই শুনবো না, তুমি যা মন চাই তা হয়ে যাও। তোমার তো পাগলামি, সে তো আর কিছু
তে আমি তো পাগলামো করবো তোমার উপর, তো আমি পাগলামো করতে যাবো কাজ কামে। পাগলামিটা কার সাথে করতে যাবো বলো? কে তোমার কি হয়েছে? তাহলে না না আমি বিয়ে করবো না, করলে তোমাকে ই করে নিয়ে আসি, তোমাকে সইতে হবে আমার সব কিছু। আচ্ছা আমরা আবার নতুন করে বিয়ে করবো তাই? জায়গা ঠিক থাকবে তো? কোন জায়গায় বিয়ে করবা? তুমি আসো তারপরে না বলো, আবার ঘর এসে বিয়ে করবো তাই? তোমার তো সরমই ভাঙ্গে নাই এখনো, আমাকে এখনো পর্যন্ত তুমি ভিডিও কল দিয়ে দেখলে না তুমি জানি কেমনে আছি কোথায় আছি। ভিডিও কল দিয়ে কথা বলতে হয় কেন? অডিও কলে কথা বললে হয় না? হ্যাঁ অডিও কলে তো কথা হবে, অডিও কল করলে তো কেউ জানবে না, আর ভিডিও করলে তো সবাই দেখবে। হ্যাঁ তোমরা মেয়েরা বাড়িতে স্থিরা কাজ করতেছে, এখানে তোমার সাথে ভিডিও কলে কথা বলবে সবাই শুনবে। তো শুনলে তো সমস্যা কি? তুমি কি অন্য অন্যজনের সাথে কথা বলতেছো তাই তোমার সমস্যা হচ্ছে? তো তাহলে কেন বলতেছো ভাবে? লজ্জাটা ভাঙবে কবে বলো তো? তুমি যে লজ্জা লজ্জা করো, লজ্জাটা ভাঙবে কবে? সময় হয় নাই? তাহলে একটা কাজ করো, একদিন ভিডিও কল দেয়া হোক, দুজনে এই মুহূর্তে সরম লজ্জা সব ভাঙ্গাই যাবে আমাদের। কবে ফোন দিবা বলো? আচ্ছা তুমি বাংলাদেশে আসো তারপর। না এই মুহূর্তে আগে আগে এই মুহূর্তে আগে সরমটা ভাঙ্গাই নাও, তারপরে তুমি তো সরম করতেই থাকো, সরম ভাঙবা কোন সময়? তুমি তোমার যা হিসাব না তাতে তুমি সরম ভাঙ্গা না কিছুই না, সেটা আমি ভালো করেই জানি তোমার সরম বেশি। আচ্ছা যাই হোক, এখন অনেক কথাই বললাম, জায়গা টায়গা সব ঠিক রাখো, কিন্তু যায় কিন্তু সেই রকম ফুটবল খেলা কিন্তু মাথায় রাখো। সমস্যা নাই, বাড়িঘর সব ঠিক করে তোমরা যে মাঠে র্যাকেট খেলো ওই মাঠটা ঠিক করে রাখবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে তাহলে, ভালো থাকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে আল্লাহ হাফেজ।